আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আকি কিচেন উইথ ব্লুস পেট আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরো একটি ভিডিও। তো আজকে আমি কিছু ব্লগ একটা রেসিপি নিয়ে আসছি। তো এটা আমরা আমার সাদের ছোট্ট ছোট্ট দুটো, আগে আমি একটা ছোট মিনি মানে মিনি সবজি বাগান করছিলাম, এখন আবার আরো একটা করলাম। দেখুন এই সিম গাছটা আগে একটা বস্তার ভিতরে ছিল, ওইখানে খালি শুকায় যাইতো, সেজন্য এভাবে ইট উঠায় তারপরে মাটি দিয়ে তার ভিতরে গাছটা বস্তা থেকে ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি। আর এই যে যে গাছগুলো দেখতেছেন ওইগুলো হলো ফুলকপি চারা লাগাই দিছি উপরে, আর এগুলো হলো আবার আমি বরবটি গাছ নিচে লাগাই দিছি, এগুলো আগে লাগাইছিলাম। তো এটাও আগে বস্তায় ছিল, এটার সাইড দিয়ে ইট দিয়ে বেশি পরিমাণ মাটি দিয়ে দিছি, না হলে গাছটা সারাদিন সকালে দুইবেলা পানি দেই তারপরে মনে করেন যে বিকালে শুকায় যায় প্রায়। এরা দেখুন আমাদের করলা গাছ কি সুন্দর হয়ে মাশাল্লাহ উঠছে। তো তার সাইডে তো আগেই দেখাইছিলাম আমি মরিচের গাছ লাগাইছি, এগুলো আপনারা চাইলে যে ছোট ছোট বয়াম থাকে সেগুলো এভাবে লাগিয়ে দিতে পারেন ব্যালকনি বা ছাদে। অনেক সুন্দরভাবে দেখুন মরিচের ফুল আসছে, মরিচও ধরছে, তো এভাবে আপনারা লাগাতে পারেন। আর এই যে দেখতেছেন এগুলো হলো কবুতরের যে খাঁচা ছিল, যে খাঁচার নিচের প্লেটগুলো, এগুলো পড়ে আছে প্রায় অনেকগুলো প্লেট। তো আমরা এই ধনিয়াগুলো আগে থাকতে ধনিয়া ভিজিয়ে তারপরে এটাকে যখন ধনিয়া গেরা হয়েছিল মানে ছোট ছোট মানে গাছ হয়েছিল তখন আমরা এখানে বুনে দিয়েছি। দেখুন প্লেটে কি সুন্দর ধনিয়া পাতা এখন উঠে গেছে। তো এখানে এইটা আমি আরো বড় করেছি লম্বা করে, তো কিছুটা মাটিতে ভরাট করছি আর অনেকটা বাকি আছে, তো ওটা আপনাদের দেখালাম না, পূরণ হলে আবার দেখাবো। এরপর সবজি যখন হবে তখন আবার দেখাবো। দেখুন এখানে টমেটো গাছ আর এখানে দিছি ডাটা, ডাটার বিচি বুনে দিয়েছি। তো তার ভিতরে চাল কুমড়া গাছও লাগাইছি, দেখুন টমেটো গাছে ফুল চলে আসছে। আর বেগুনগুলো তো আগে আপনাদের দেখাইছি, এগুলো বস্তার ভিতরে লাগানো হয়েছে, এগুলো মাশাল্লাহ এখন বেগুনের ই চলে আসছে। আর এগুলো শসা গাছ, এই সাইডে যে এই বটবটি গাছটা কিন্তু আগে প্লাস্টিকের একটা গাবলাই ছিল, এটা আমি আবার ইট দিয়ে সাইডে মাটি বেশি করে দিয়ে এখন এটা নিচে দিয়েছি, আর সাথে আবার আরো একটা চারা লাগাই দিয়েছি। দেখুন তো এভাবে আপনারা কিন্তু করতে পারেন, একটু কষ্ট হয় কিন্তু আসলেই সবজি হয়। আর দেখুন ওই লাউ গাছটা আমাদের ছোট ছিল এখন চলে আসছে প্রায় ছাদে। তো ছাদের ভিডিওর পর আমি চলে আসছি রুমে, এখন এটা কদবেল, কদবেল মাখাইছি। জানেন না এই কদবেল মাখাটা এত পরিমাণে স্বাদ হয়েছিল, তো মাখাটা ভিডিও করতে পারিনি, আমার মা আগে রেডি করে ফেলছে, তো শুধু আমারটা আমি রেডি করে দেখাইলাম। তো এরপর চলে আসলাম রান্নার জন্য। তো চুলা আমি এখন সবার আগে একটা কড়াই দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করব, রান্না আগে অলরেডি অনেক হয়ে গেছে, তো লাস্টের একটা রেসিপি যেহেতু দেখাবো তাই একটাই আমি ভিডিও করতেছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি, তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে হালকা করে একটু ভেজে নেব। আমি এখানে হালকা দু টুকরো রসুন কুচি করে দিয়েছি, আপনারা এটা স্কিপ করতে পারেন, আমি ভাজিতে এক দুই টুকরো রসুন দিই, এটা আমার কাছে ঘ্রাণ ভালো হয়। তো তেলের পরিমাণ কম হয়ে গেছে, আমি আরো একটু দিব তেল। তো এরপর একটু হালকা করে ভেজে নিলাম, তারপরে এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা সেই লাউয়ের খোসা এবং আলু। দেখুন খুব সুন্দর করে এটা কুচানো হয়েছে, এটা কিন্তু অনেকটা মনে হয়েছে যে লুডুসের মতো লম্বা লম্বা করে কুচিয়েছি, এটা সবজি কাটার দিয়ে আমরা কুচিয়েছি তো সেজন্য এরকম লম্বা লম্বা হয়েছে। তো এখানে আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। এখানে আমি সবার আগে দিয়ে দিব লবণ, লবণটা আমরা অবশ্যই স্বাদ মতো দিব। তো লবণ দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তো আমি আমার মতো করে রান্না করতেছি। তো এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আমি ভাজি এবং লাউ তরকারি তেমনি দিয়ে হলুদ কম খাই, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হলুদ দিবেন। এরপর এখানে আমি আরো একটু দিয়ে দেবো কালো, যে কালো মরিচ বলে গোলমরিচ সেটার গুঁড়া, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি এটা সবসময় খাই তাই দেই। তো বন্ধুরা এই ফাঁকে একটু বলে নেই, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দে, আর আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিয়ে যে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, আর আমাকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। তো এরপর আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, যদি ভালো লাগে সেটাও বলবেন, খারাপ লাগলে সেটাও বলবেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে, আর আপনাদের এই সুন্দর কমেন্টস আর একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো প্লিজ একটা লাইক দিবেন আর মতামত জানাবেন।
তো এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন তো শীতের সবজি, ধনিয়া পাতা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি এখানে কিন্তু কোনো রকম আমি কোনো পানি দেই নাই, এটা তেল দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি ভাজিটা তৈরি করে ফেলেছি। তো একটু ভাজা ভাজা করে এটাকে নামিয়ে ফেলছি। দেখুন আমার ভাজিটা ফাইনালি রেডি হয়ে গেছে। এই ভাজিটা বিশ্বাস করেন এত পরিমাণে টেস্ট হয়েছিল সেটা আপনাদের বললে আমি বোঝাতে পারবো না। আপনারা এভাবে ভাজি করে খেলেই বুঝতে পারবেন, এটা কিন্তু অনেক অনেক মজা হয়। তো বন্ধুরা কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর এ পর্যন্ত ভিডিওটি দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিব। যাওয়ার আগে বলে যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে এভাবে নিয়মিত সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই আগাতে পারবো না। তো এতদূর পর্যন্ত আনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ভালোবাসা বলতে গেলে। তো আমার নতুন বন্ধুদের শুভেচ্ছা এবং পুরনো বন্ধুদের ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।